पांच রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত অর্থাৎ বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেল। পাঁচটি রাজ্যের মধ্যে তিন থেকে চারটিতে বিজেপি নিশ্চিতভাবে হারতে চলেছে এবং ইন্ডিয়া জোট যেটা তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল দল তারা মিলে যা জোট ইন্ডিয়া তৈরি হয়েছে তাদের জয় নিশ্চিত। লাদাখের ভোট দেখিয়ে দিয়েছে যে মানুষ ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ হোক একটাই স্লোগান কাজ করছে, নো ভোট টু বিজেপি। অর্থাৎ এই পাঁচ রাজ্যের ভোট নিশ্চিতভাবে ইন্ডিয়া জোটের জয়ধ্বনি দিতে আরো ত্বরান্বিত হচ্ছে এবং বিজেপির ভরাডুবি নিশ্চিত হতে চলেছে। সুকান্ত মজুমদারের কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা প্রতিহিংসা পরায়ণ আচরণটা করাচ্ছেন, তারা রেড করাচ্ছেন তৃণমূলকে বিব্রত করার জন্য, তাতে হচ্ছে না তৃণমূল বিব্রত। কিন্তু আজকে এই বিজেপির কারুর বাড়ি যাওয়া সেটা যেন একটা দেখাবার চেষ্টা যে না আমরা নিরপেক্ষ, এটা সুকান্তবাবুর মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। আবার বলছেন আমি কিন্তু থামিয়ে দিতে পারতাম, সিবিআই কে থামিয়ে দেওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ এরাই তো ম্যানিপুলেট করে, কোথায় যেতে হবে লিস্ট দেয় পলিটিক্যালি, কার বাড়ি উত্তক্ত করতে হবে লিস্ট দেয় পলিটিক্যালি। এ তো সুকান্ত মজুমদার নিজের কথায় নিজেই ফেঁসে যাচ্ছেন। যদি হিম্মত থাকে সিবিআই কে সত্যি যদি নিরপেক্ষ দেখাতে হয় তাহলে সিবিআই এর এফআইআর নেম, নারদ মামলায় প্রতিষ্ঠিত তলজ শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক, তারপর সুকান্ত মজুমদার কথা বলবেন। দেখুন এই যে সিবিআই হানা দিচ্ছে এটা 100% প্রতিহিংসা। অভিষেকের ধরনার চাপ থেকে শুরু করে এই যে কেন্দ্রের বঞ্চনার ইস্যু, এতে চাপে পড়েছে, কোণঠাসা হচ্ছে বিজেপি। আর আজকে হঠাৎ একজন বিজেপি বিধায়কের বাড়ি, দলবদলু একজনের বাড়ি, বিজেপি বিধায়ক তার বাড়িতে গেছে, তার মানে কি চেষ্টা করছে যে এটা নিরপেক্ষতা দেখানোর? ভুল। এটা যেহেতু মানুষের চোখে একদম স্পষ্ট হয়ে গেছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, তাই এখন মরিয়া হয়ে দেখাবার চেষ্টা হচ্ছে। আরে যদি দেখাবার হয় নিরপেক্ষতা, সিবিআই এর নারদা মামলার এফআইআর নেমড তোলাবাজ শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে সিবিআই সেটা প্রমাণ করুক তারা নিরপেক্ষ। আজকের এই ওদের নাটক, বিজেপির একজনের বাড়ি গিয়ে বাকি প্রতিহিংসা, বাকি পলিটিক্যালি মোটিভেটেড রেড সেগুলোকে জাস্টিফাই করতে যাওয়ার যে চেষ্টা, এসব মানুষ ধরে ফেলছে।